জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরার পক্ষ থেকে সমস্ত শিশু ও গর্ভবতী মহিলা টিকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার পশ্চিম জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ 5.0 ডিস্ট্রিক্ট মিডিয়া ওয়ার্কশপ এবং সাংবাদিক সম্মেলনের আয়োজন করে একথা বললেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন। তিনি জানান, ইন্দ্রধনুষ 5.0 মাধ্যমে টিকাকরণের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেসব শিশুরা এবং গর্ভবতী মহিলারা কোন না কোন টিকা পায়নি তাদের এই কর্মসূচির মাধ্যমে টিকা দেওয়া হবে। এর প্রথম ধাপ হবে আগামী 7 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত, দ্বিতীয় ধাপ 11 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত এবং তৃতীয় ধাপ 9 থেকে 14 অক্টোবর পর্যন্ত। কিউইন একটি পোর্টালের মাধ্যমে বেনিফিশিয়ারিরা টিকাকরণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এই পোর্টাল থেকেই আবার সার্টিফিকেট দেওয়া হবে। যেসব এলাকাতে টিকাকরণের পরিসংখ্যান কম সেখানে টিকাকরণ বাড়ানো হবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা শাসক জানান, ইতিমধ্যে জেলায় এর সার্ভে করে নেওয়া হয়েছে। সার্ভেতে চিহ্নিত হয়েছে 365 জন গর্ভবতী মহিলা এবং 2 বছরের মধ্যে 1335 জন শিশু এই কর্মসূচির আওতায় সুবিধা পাবে। 2 থেকে 5 বছরের মধ্যে 502 জন শিশু এই সুবিধার অন্তর্ভুক্ত হবে এবং জেলার প্রত্যেকটি সাব সেন্টারে এই টিকাকরণ চলবে বলে জানান জেলা শাসক। এই কর্মসূচির মূল লক্ষ্য হল সকলকে টিকাকরণের আওতায় আনা যায়। ধনুষ 5.0 কার্যক্রম এক এসা কার্যক্রম হ্যাঁ জিসমে রুটিন ইমিউনাইজেশন জো হতা হ্যায় উসমে জো কোই ভি ড্রপ আউট ইয়া ফির লেফট আউট হতে হ্যায় উনকো ইন ইস জো মিশন ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ 5.0 কে মাধ্যম সে ইনকা ইমিউনাইজেশন হোগা ভ্যাকসিনেশন হোগা।